হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাইছো আপোনাক আমাৰ এন সাপোর্টার আজির এইটি ভিডিওত। আর আজির এই ভিডিওত মই আপোনাৰ সৈতে এটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করিম, পান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার সময়সীমা বৃদ্ধি। 31 মার্চ লৈকে ইয়াৰ লাষ্ট ডেট আছিল, কিন্তু এতিয়া আকৌ সময়সীমা বৃদ্ধি কৰি দিয়া হৈছে আৰু 3 মাহ বা জুন মাহৰ 30 তাৰিখ লৈকে এইটো কাম চলি থাকিব। মানে যদি আপুনি এতিয়ালৈকে আপোনাৰ পান কাৰ্ডৰ সৈতে আধাৰ কাৰ্ড লিংক কৰা নাই, আপুনি কেনেকৈ লিংক কৰিব জানিবলৈ সম্পূৰ্ণ ভিডিঅ' সকলোকে চাই থাকিব। আৰু যদি আপুনি জানিব বিচাৰে যে আপোনাৰ পান কাৰ্ডৰ সৈতে আধাৰ কাৰ্ডখন লিংক আছে নাই, মই আপোনাক দুটা প্ৰচেছ দেখুৱাই দিম আজিৰ এইটি ভিডিঅ'ত। ভিডিঅ'টো সকলোকে চাই থাকিব। আৰু যদি আপুনি এতিয়া আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই, চেনেলটো ছাবস্ক্রাইব কৰিলে বাৰু লগতে ওলাই বেল আইকনটো প্ৰেছ কৰি দিব যাতে আপুনি আমাৰ নতুন ভিডিঅ' নটিফিকেশ্যন পাই সকলোকে আগত। তেন্তে সকলো আমি ভিডিঅ'লৈ আগবাঢ়ো। পান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার বাবে আপনি প্রথমে আপনার মোবাইলের যিকোনো একটা ব্রাউজার ওপেন করব। মই এটা ক্রোম ব্রাউজারটা ওপেন করে আছো। আর আপনি সার্চ বারত টাইপ করব ইনকাম ট্যাক্স ইন্ডিয়া efilling.gov.in। আর ইয়ার লিঙ্কও মই ভিডিও ডেসক্রিপশনত দিছো, আপনি সেই লিঙ্কত ক্লিক করলে পেজটা ওপেন হয়ে যাব আপনার মোবাইলত। আর যদি আপনি বিচারে আপনি সার্চ করব ইনকাম ট্যাক্স ইন্ডিয়া efilling.gov.in, আপনি স্পেলিংটা এবার চেক করব আর এন্টার করে দিয়ার পিছত আপনি সার্চ করে দিব। সার্চ করে দিয়ার পিছত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টর অফিসিয়াল সাইটটো এনেকৈ ওপেন হৈ যাব। আপুনি প্রথমে ইয়াত 3টা ডটত ক্লিক করব আর অলপ স্ক্রল ডাউন করে আপুনি পেজটো ডেস্কটপ সাইট করে লব। ইয়াত ডেস্কটপ সাইট দিয়ে আছে, চাওক আপুনি ইয়াত ট্রিক মার্ক লগাই দিব। লগাই দিয়ার লগে লগে চাওক এই পেজটো ডেস্কটপ মোডত ওপেন হৈ গৈছে। তো এই উইন্ডোটো আপুনি ক্লোজ করব লাগিব। ইয়াত চাওক ক্যানসেল সিন দিয়া আছে, আপুনি ইয়াত ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ার লগে লগে চাওক এই পেজটো ক্যানসেল হৈ গৈছে। এতিয়া আপুনি অলপ স্ক্রল ডাউন করব, ইয়াত চাওক কুইক লিঙ্ক দিয়া আছে। আপুনি কুইক লিঙ্কৰ সিধা তলত চাওক লিঙ্ক আধাৰ, আপুনি লিঙ্ক আধাৰত ক্লিক করব। লিঙ্ক আধাৰত ক্লিক কৰি দিয়াৰ পিছত আপুনি প্ৰথমে চেক কৰিব লাগিব যে আপোনাৰ পান কাৰ্ডখন আগৰে পৰা আধাৰ কাৰ্ডৰ সৈতে লিংক আছেনে নাই। ইয়াৰ পিছত মই আপোনাক দেখুৱাম আপুনি কেনেকৈ লিংক কৰিব। তো চেক কৰাৰ বাবে আপুনি প্ৰথমে ইয়াত যাওক, কোণত দিয়া চাওক ক্লিক হেয়াৰ, আপুনি ক্লিক হেয়াৰত আপুনি ক্লিক কৰিব। ক্লিক কৰি দিয়াৰ পিছত আপুনি ইয়াত আপোনাৰ পান কাৰ্ড নাম্বাৰটো আপুনি ইণ্টাৰ কৰিব আৰু তলৰ বক্সত আপুনি আপোনাৰ আধাৰ নাম্বাৰটো আপুনি ইণ্টাৰ কৰিব। তো মই ইণ্টাৰ কৰি আছোঁ এতিয়া। তো পান কার্ড নাম্বার আর আধার কার্ড নাম্বার ইন্টার করার পিছত আপনি ক্লিক করব লাগিব ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস। ইয়াত আপনি ক্লিক করব আর ইয়াত ক্লিক করে দিয়ার পিছত আপনার নোটিফিকেশন দিয়া হয়ে যাব যে যদি আপনার আগের পর পান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে আপনি ইয়াত দেখব পাব। আর যদি আপনার লিঙ্ক নাই তাহলে মোর দরে নোটিফিকেশন আই যাব, চাওক লিঙ্ক আধার রিকুয়েস্ট ইজ নট ফাউন্ড ফর দ্য গিভেন পান এন্ড আধার নাম্বার। তো যদি আপনার এনেকা নোটিফিকেশন আই যায় তাহলে আপনি লিঙ্ক করব লাগিব। এতিয়া মই আপনাক দেখাম আপনি কেনেকৈ লিঙ্ক করব। তো আপনি ইয়াত কেনসেলত আপনি ক্লিক করব। কেনসেলত ক্লিক করার পিছত এই পেজটো আকৌ ওপেন হ'ব আপোনাৰ ৱালেট। আপুনি পপ আপ উইণ্ডোটো আপুনি ক্লোজ কৰিব। ইয়াত কেনসেলত আপুনি ক্লিক কৰি আকৌ আপুনি ক্লিক কৰিব লিংক আধাৰত। ইয়াত আপুনি ক্লিক কৰি দিয়াৰ পিছত এই পেজটো ওপেন হ'ব। ইয়াত প্ৰথম বক্সত আপুনি আপোনাৰ পান কাৰ্ড নাম্বাৰটো এণ্টাৰ কৰিব, 2 নম্বৰ বক্সত আপুনি আপোনাৰ আধাৰ কাৰ্ড নাম্বাৰটো এণ্টাৰ কৰিব, 3 নম্বৰ বক্সত আপোনাৰ আধাৰ কাৰ্ডত যেনেকুৱা নাম প্ৰকাশ পাইছে আপুনি চেম টু চেম আপোনাৰ নামটো টাইপ কৰিব। আৰু যদি আপোনাৰ পান কাৰ্ডত ডেট অফ বাৰ্থ নাই তেতিয়াহ'লে আপুনি এই বক্সত আপুনি টিক মাৰ্ক লগাব। আর যদি আপনার ডেট অফ বার্থ আছে তেতিয়াহলে আপনি ইয়াক টিকমার্ক নলগাকে এনে এৰি দিব। আর তলত যদি বক্স দিয়া আছে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস উইথ UIDAI, আপনি ইয়াত ক্লিক করব এই বক্সটোত আর অলপ স্ক্রল ডাউন করব। আর ইয়াত যদি ক্যাপচা কোড দিয়া আছে আপনি ক্যাপচা কোডটো আপনি সেম টু সেম ইন্টার করব। ক্যাপচা কোডটো আপনি সেম টু সেম ইন্টার করার পিছত আপনি এই যদি বক্স আছে আপনি এই বক্সটোর কিন্তু আপনি টিকমার্ক নলগাব। আপনি লিঙ্ক আধারত ক্লিক করে দিব। লিঙ্ক আধারত ক্লিক করে দিয়ার লগে চাওক এই নোটিফিকেশনটা আই যাব ইউআর রিকুয়েস্ট হ্যাজ বিন সেন্ট টু UIDAI ফর ভ্যালিডেশন অফ আধার। মানে আমার কাম ইমানখানিতে শেষ, এতিয়া পান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাব অটোমেটিক। তো ভিডিওটি সকলকে সর্ব আপনাকে বহুত বহুত ধন্যবাদ। কালি আকৌ লগ পোৱাৰ আশাৰে আজি মাতে সামৰণি মাৰিলোঁ। থেংক ইউ।